সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে 6 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দার সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাব। সোমালিয়ায় প্রায় ঘটে বন্দুক হামলা, বোমা বিস্ফোরণের মতো ভয়াবহ সব ঘটনা। এতে আতঙ্কে দিন কাটে সোমালীয় নাগরিকদের। এসব হামলার দায় স্বীকার করে থাকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। তাদের দমনে অভিযানের কারণে পাল্টা হামলা বাড়িয়েছে আল কায়দা সংশ্লিষ্ট এ গোষ্ঠীটি। রোববারও ভয়াবহ হামলা চালিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় সময় দুপুরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে মেয়রের অফিসের কাছে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। কর্তৃপক্ষ জানায়, সরকারি ভবনটির কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ভেতরে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। পরে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এক পর্যায়ে শুরু হয় দুপক্ষের বন্দুক যুদ্ধ। কয়েক ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর 12:30টার দিকে বেনাদির রাজ্যে জঙ্গিরা হামলা চালায়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এরপর চলে ধরপাকড় অভিযান। পরে বিকেলে অভিযান শেষ হলে পরিস্থিতি শান্ত হয়। ভয়াবহ এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। পাশাপাশি এমন হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও। মৌসুমী সাথী, সময় সংবাদ।